দেখেন মানুষ এখন তৃণমূল কংগ্রেস ছাড়া আর কিছু ভাবছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গকে চালাচ্ছে আর ভারতবর্ষে অন্য অন্য জায়গায় বিজেপি শাসিত স্টেটগুলো যে হাল হয়ে গেছে, নোটবন্দির পরে অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছে, সেখানে অনেক কষ্টে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, সেইটা বাংলার মানুষ বুঝতে পাচ্ছেন বলে দু হাজার একুশের বিধানসভার থেকে শুরু হয়েছে, তারপরে যতগুলি নির্বাচন দেখবেন সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বাংলার মানুষ তাদের যে অঙ্গী মানে তাদের যে সমর্থন সেটা দিচ্ছেন। তাই এটা এই জয়টা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষের জয়, কিন্তু আমরা বলবো যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মানুষ সব পৌরসভা, পৌর নিগম, বাই ইলেকশন সব জায়গায় মানুষ কিন্তু সমর্থন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অ্যাডমিনিস্ট্রেশন দেখে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারাই চার পৌরসভার যে ভোটের রেজাল্ট তা নিয়ে আবার হাইকোর্টে যাবে। দেখুন, ওরা হাইকোর্টে যাক, ওরা হাইকোর্টে থাকুক, ওরা যাবে কোর্টে, আমরা যাব মানুষের মাজারে। তাহলে আমরা মানুষকে বিশ্বাস করি, ওরা কোর্টকে বিশ্বাস করে। তো আমরা সবাই জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওইটাকে আমরা 30B-টাকে আমাদের মন্দির মনে করি, সেখানে নমস্কার করতে যাই, আমিও গেছি, ও এসছে, তার পাশে যেহেতু আমার বাড়িটা একেবারে পাশেও আমার কাছে এসছে, খিদে পেয়েছিল, বৌদির কাছে খেতে এসেছিলাম, সকাল থেকে কিছু খাইনি, খেতে এসেছিলাম। ঠিক আছে, আবার করে মানুষের কাছে গেছেন, তৃণমূলের জোড়ার ফুল নিয়ে যে প্রতীক আপনার সেটা নিয়ে মানুষের কাছে গেছেন, কতটা কঠিন ছিল কি লড়াইটা কোনোভাবে? দেখুন, একটা ভুল পদক্ষেপ তো নিয়েছিলাম, সেই ভুল পদক্ষেপ কদিন আগে ববিদা গিয়ে আমার এরিয়ায় বলে এসেছিলো যে কার ওপরে তুই রাগ করলি আর আমায় রাগ দেখালি। তো সেই জায়গায় ববিদারা আমাকে সেইভাবে মানে গ্রহণ করেছে এবং মমতাদির আশীর্বাদ সবার ওপরে, মাথার ওপরে মমতাদির আশীর্বাদ না থাকলে এই জয়লাভ সম্ভব ছিল না। 4000-এর বেশি ভোটে জিতেছেন, কোথাও কি মনে হয় যে সল্টলেকের বাসিন্দাদের যে আপনার উপর আস্থা সেটা এখন অটুট? আমার ওপরে নয়, মমতা ব্যানার্জির উন্নয়নের ওপরে আস্থা। Thank you.